হ্যালো এভরিওয়ান, দিস ইজ টিচার বাংলা এন্ড স্বাগতম অন্য একটা ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমরা খেলতে যেতেছি হইলো মাইনক্রাফ্ট 2D বলতে পারো, এন্ড এটা 2D এন্ড 3D বলতে পারো, কারণ এটা হইছে ওয়ান ব্লক ওয়াইড একটা সার্ভাইভাল সিরিজ। এন্ড আমরা যে সময় এন্ডার ড্রাগন মেরে ফেলবো ওই সময় সিরিজটা একদম মানে শেষ হয়ে যাবে। এন্ড আমি এরকম অনেক কারো সিরিজ আনবো, সো তুমি যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। এন্ড অনেকেই আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, সো সাবস্ক্রাইব করে দিও। এন্ড এই ওয়ার্ল্ডটা হবে এরকম দেখতে, সো ইয়াপ সাবস্ক্রাইব। ওকে, রাত্র হয়ে যেতেছে, দেখি আমরা জলদি জলদি মানে গাছটা কেটে ফেলাই। আমার একটা উড নিচে বেড়ে গেছে, নো। দেখি আমরা সামনে যাই, এর আগে আমরা ক্রাফটিং টেবিল বানায় ফেলাই এখান থেকে উড। এন্ড ওকে, আগে আমি তোমাদেরকে বাইরে আনি। ও নো 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 নো, বাইরে পড়ো না প্লিজ প্লিজ নো। তোমরা ধাক্কা দিছো কেন? ও ওয়েট নো, আমরা যদি ডায়মন্ড দেখতে পাই আমরা তাহলে অনেক ইজি। সো হ্যাঁ, হিসেবে অনেক ইজি হয়ে গেছে, যদিও ডায়মন্ড আর কোনো ব্যাপার না। ওকে, এদিকে কয়লা আছে আমাদের, বলতে গেলে মানে স্টেয়ার বানা আসা মানে তারপর নিচে নামতে হবে, কজ আমরা ব্লক খরচ করতে চাইতেছি না। ওকে, ওয়াট দা, আমি কি করতেছি ভাই? ওকে, ও আমরা এই জায়গার মধ্যে তো আসলাম, বাট আমরা এরকম কথা। ও এদিকে আইস ম্যাম, ও মাই গো, ও ট্রি পাইছি। ইয়ো ওকে, এন্ড হ্যালো, আপনি আমার কিছুক্ষণ পরে খাবার হবেন, বাই। ওকে, সো প্রথমত আমি এখান থেকে একটা শোভেল বানায় নিই, কজ আমার ডার্ট লাগবে বহুত। এন্ড এদিকে হবে আমার মাইনিং। ওকে, সামনে একটা গরু দেখতে পারতেছি, নো প্রবলেম। এন্ড এখান থেকে আমি প্রথমে একটা চেস্ট বানায় নিই, এন্ড আমার উডগুলো এদিকে রাখা দিই, কজ আমি খরচ করতে চাইতেছি না। যদি আমি মানে এত সহজে আমি এখন ইয়াও কই পাবো কও। ওকে, এটা এইদিকে রাখি, এন্ড এইদিকে। ওকে ওকে, সো হাবি যাবে জিনিস আমি ওইদিকে রেখে দিলাম। এন্ড আমার এখন সময় হয়েছে স্টোন মাইন করার, আমি মাইনিং করার। সো হ্যাঁ, এন্ড এইদিকে আমি কোনো আয়রনই দেখতে পারতেছি না লিটারালি। ও ওইদিকে সামনে, ওয়াও ওয়াও, ইট ইজ সো ইজি। ওকে, যাই হোক, আমার কাছে 60টা কালেক্ট হয়েছে। এন্ড আমি চাইতেছি যে স্টোনের পিকেক্স বানায় নেওয়ার জন্য, এন্ড বানা ফেলাইছি, বিকজ সামনে আমি আয়রন দেখছি। এন্ড ওকে, কবল স্টোন এদিকে রাখবো, এন্ড এটা ওইদিকে, এন্ড ওকে। ও ওইদিকে আর একটা মুরগিও আছে, ওয়াও। ওকে, আমার ওইদিকে যাইতে হবে। ওকে, যেহেতু আয়রন যেহেতু পেয়ে গেছি, এন্ড আমার কাছে আই থিঙ্ক এনাফ কবল স্টোনও আছে ফান্ডেন্স বানানোর জন্য। ওকে, লেটস গো। ও ওয়েট ওয়েট ওয়েট, আমি এটাতে দেখছি নাকি ওইটারে? ওকে, আমি ওইটারে দেখছিলাম, বাট এদিকে আয়রন নাই আর না, এটা কি? ওকে, সেন্ড। আমার সবসময় মানে মানে শিফট ক্লিক করে রাখতে হইতেছে, কজ যদি একবার পড়ি নো নো। ও ওয়াও, হোয়াট, এটা কি জঙ্গল বায়োম না? ওয়েট আ মিনিট, হোল্ড আপ, ওয়েট আ মিনিট, আমার একটা স্যাপলিং দরকার ছিল, নো। এন্ড আমার শিপও দরকার। ওয়েট, আমার কি এখন সামনে যাওয়া উচিত নাকি উচিত নাই বুঝতেছি না। সো আমি এখন আমার ঘরের দিকে রওনা দিব, এর আগে একটা স্যাপলিং তো আমি নিয়ে যাবো। কিন্তু ও স্যাপলিং বেশি, স্যাপলিং বেশি। ইয়ো ও, দুইটা 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 বেশি, নো 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 নো। আমাদের মনে হচ্ছে যে আমাদের মাইনিং এ যাওয়া উচিত। নিচে একটা ক্রিপার আছে, আমাদের আসলে খানা দরকার। সো আমাদের কাছে কোনো ফুড নাই, সো আমাদের ফার্নেস এর মধ্যে ইয়া দেয়া হয় কি করে দিয়ে আসি। উপরে যেগুলো আনছি অনেকগুলো হোড আছে অ্যাকচুয়ালি, এগুলো আমি তখন দেই নাই কেন? ও মাই গড, ওকে ফাইন, আমার এগুলো দরকার। সামনেও আছে গরু, দেখি ওটা মাইরা আহি। এন্ড আমি শিল্ড সরা ফেলাই, দেখতে আমার অনেক অসুবিধা হইতেছে। ওকে, সো আমাদের কোঅর্ডিনেট হয়েছে, ওকে 50 না। আমরা দেখি মানে কিছুক্ষণ মাইনিং ট্রেনিং কইরা তারপর দেখি কি পাই, তোমরা তো তখন টাইম ল্যাপস দেখবা আই থিঙ্ক। Wow, wow, what is this? What is this? Oh, oh my god, what is this? Okay, okay, I'm coming. এই জায়গায় হচ্ছে সরাসরি, এই জায়গায় আই মিন সরাসরি এই বরাবর হচ্ছে ডায়মন্ড। এর আমার আবার কুফা দিও না, নাহলে কিন্তু আবার লাভার মধ্যে পড়ে যাবো। আচ্ছা, আমি এমনি করি না।
ওকে, এখান থেকে আমি তিনটা আয়রন পাইছি আর আমি ডাইরেক্ট যেতেছি হইলো ডায়মন্ডের উদ্দেশ্যে। ওকে, আমার যদি ডায়মন্ড নিতে গিয়ে সেটা যদি সাইডে পড়ে যায়, নো নো নো, এসব ভাবাই যাবে না। ওকে, 1 2 3 গো। Oh my god! Okay, আমি এখান থেকে কোঅর্ডিনেট অফ করে নিই। 2 diamond. Wow! আমি কি এই সাইডে একটু দেখবো যে আরো ডায়মন্ড আছে কি না? No way! Dude, আমি আরেকটা ডায়মন্ড পেয়ে গেছি। Oh, iron! I need this! Wait, what? কই দেখছিলাম ডায়মন্ড? আরো সামনে নাকি? ওকে, জলদি আমার যেতে হবে, না হলে আবার রাত্র হয়ে গেলে আরেক প্রবলেম। কিন্তু যদি স্কেলেটন স্পন হয় তাহলে আমি শেষ। Oh my god! No! ওকে, আমরা ডায়মন্ড পাইছি। আমার কি আবার দেখা উচিত? না ভাই, আমার আর দেখা উচিত না, লোভে পাবে মৃত্যু। ওকে, উপরে একটু লেপিস আছে, সো এগুলো আমরা নিয়ে নিব, কজ আমার লেপিস দরকার এখন, যাতে এমন না হয় যে আমি নো 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 ও মাই গড, রিয়েলি? আমি কেন ভাবি ভাই? আমি ভাবলি মানে উপরে কেন এরকম মানে স্পন হয় কেন, মানে এটা কোনো কথা? ওকে, সো এই জায়গাটার মধ্যে আমার মানে এতটুকু বড় করার ইচ্ছা আছে, সো আমার কবলস্টোন কালেক্ট করে সেরে তারপর এই জায়গাটা মানে এই জায়গাটাতে আমার মানে কবলস্টোন ভরতে হবে। সো ইয়াপ, তাহলে আজকে আমি কেন জানি উল্টা পাল্টা কথা বলেছি। ওয়েট, হোয়াট দ্য হেক? ও মাই গড, আনাদার কি গড রে, ডায়মন্ড না? হা হা, লেটস গো। এন্ড ওকে, এন্ড আমি এদিকে কই জানি ডায়মন্ড দেখছিলাম। ওকে, এই জায়গাটা হইছে, ওকে এই জায়গা না, ওকে এই জায়গা রাইট। ওকে, আমরা ডায়মন্ডের আগে এখান থেকে আয়রন কালেক্ট করবো, কোজ আমার ডায়মন্ডের থেকে আয়রন গুরুত্বপূর্ণ। আই মিন মজা হিসাবে বলছি, তার মানে এটা না যে আমার ডায়মন্ড দরকার না। যাই হোক, ও মাই গড, আরো আছে নাকি এদিকে? ও, ওইদিকে আমি আরো দেখতে পাচ্ছি। ওয়েট 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 ওয়েট, ও ওইদিকে আরো আছে, আমার দিকে যাইতে হবে, আমার যাইতে হবে। ওকে, আরো ওইদিকে, আচ্ছা যাই হোক, আমরা আয়রন কয়টা পেয়েছি? 12টা। ও মাই গড, আচ্ছা আমরা যে সময় ডায়মন্ড নিতে যাই ওই সময় খালি রাত্র হয়ে যায়, বুঝলাম না কিছু, এরকম কোনো কথা? ও মাই গড, আমি ভাবছিলাম যে ওই ডায়মন্ডটা মানে ওই দিক দিয়ে পড়ে যাবে। আচ্ছা যাই হোক, এদিকে আরো আছে নাকি? জাস্ট ইমাজিন, আমি যদি সবগুলো ডায়মন্ড নিয়ে পড়ে যাই তাহলে আমার কি হবে? আমি তো হার্ড অ্যাটাক করবো ভাই। এখন যাতে আবার এমন না হয় যে আমি উপরে উঠতেছি ক্রিপার অথবা স্কেলেটন আসা করছে, এমন যাতে না হয় ভাই। নো, আমার এদিকে লাইট লাগানো উচিত ছিল, আমি লাইট কেন লাগাই নাই? রিয়েলি, আমার কাছে কয়টা উড আছে? ওয়েট, একটা চেস্ট, চেস্ট বানানোর পর আমরা চেস্টটাকে এদিকে রেখা দিলাম, এদিকে সব এদিকে। ওয়েট, ও মাই গড, আমার বিগ ব্রেন দাহাইতে গিয়ে সেটা এদিকে এখন ডিসপনি হয়ে গেছে, এটা কোনো কথা? ওকে, সো নো প্রবলেম, আমি আয়রনটা এদিকে নিয়ে নিলাম। এন্ড ওকে, এখানে হাফি জাবি রাখছিলাম, এখানে আয়রনটা দিয়ে দিই। এন্ড আমাদের 8টা ডায়মন্ড কালেক্ট হয়ে গেছে, এন্ড আমাদের 10টা আয়রন আছে। এই জায়গাটাকে আমি একটু বড় করে নিই। ওকে, সো আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের আই মিন এই জায়গাটার মধ্যে ছোট্ট খাটো একটা দ্বিতীয় পর্বতে একটা ঘর হবে এই জায়গাতে। এন্ড এখান থেকে আমরা কয়টা পেয়েছি? 17টা। ওয়াও, ওকে যাই হোক, এখান থেকে আমরা নিয়ে নিলাম 10টা ইঙ্গট। এন্ড এখান থেকে আমরা বানাবো, প্রথম একটা পেন বানাইলাম। এন্ড দ্বিতীয়ত আমাদের বানাইতে হবে একটা চেস্ট প্লেট, এন্ড চেস্ট প্লেটও বানাইলাম। এন্ড তারপর বানাইতে হবে, তারপর কি বানাইতে হয়? ওকে, ফর হেলমেট এন্ড জুতা। ওকে, এসব ময়লা টয়লা এখানে রেখে দিলাম। এন্ড এখন কি করব? এখন আমি তোমাদেরকে বলি, মানে এই ওয়ার্ল্ডে মানে এই ওয়ার্ল্ডটা যে বানাইছে সে আসলে বলতে গেলে আই মিন আমি বানাই নাই, আমি তো অবভিয়াসলি বানাইতে পারি না এসব। সো যাই হোক, এই ওয়ার্ল্ডটা যে বানাইছে সে ক্রিয়েটিভ মোড ইউজ করছে এন্ড চিট ইউজ করছে। সো আমি যদি চাই তাহলে ইউজ করতে পারি, বাট আমি ইউজ করব না। আই থিঙ্ক তোমরা আমার মানে এই কথাটা বিশ্বাস করবা, আমি ইউজ করব না। এন্ড আমি আরেকটা জিনিস করছি যেটা কিনা তোমাদেরকে মানে তোমাদের থেকে লুকাইতে চাই, যেটা হলো যে এই দেখো কতবার আমি ওয়েদার ক্লিয়ার করছি, মানে এই ওয়ার্ল্ড এর মধ্যে কতবার মানে বৃষ্টি হয়েছে তুমি ভাইবা দেখো। এন্ড আমি কেন ওয়েদার ক্লিয়ার করছি, কারণ হইলো যে যে সময় তোমার ভিডিও মানে শুট করবা ওই সময় যদি তোমার বৃষ্টি হয় তাহলে তোমার বিটরেট কমা যায়, কোয়ালিটি কমা যায় ভিডিওর। সো এই কারণে আমি এসব করছি। এখন একটা জিনিস করার আছে, যেটা হইলো লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড বাই।